হাত দেখিয়ে মন্ত্রীর গাড়ি থামিয়ে স্কলারশিপ ফর্মে সই করিয়ে নিল ছাত্রী। মন্ত্রীর মানবিকতায় অবাক পড়ুয়া। রবিবার সকালে এমনই ঘটনা ঘটল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি মোড় হয়ে অদলাবাড়ি যাওয়ার পথে আচমকা গাড়ি থামাল রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাই। ছাত্রীর নাম তাপসী রায়। ফর্মে সই করানোর জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বরাইকের বাড়িতে যাচ্ছিলেন ওই কলেজ ছাত্রী। বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তাপসী, কিন্তু ঘটনাচক্রে সেই পথ ধরেই যাচ্ছিল মন্ত্রীর কনভয়। কজলডোবা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মন্ত্রীর গাড়ি দেখে হাত দেখান তাপসী। মন্ত্রী সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করান। তাপসীকে জিজ্ঞাসা করেন কি সমস্যা তার। তখন তাপসী ব্যাগ থেকে স্কলারশিপ ফর্ম বের করে দেন। কাগজগুলো দেখে মন্ত্রী গাড়িতে বসেই সই করে দেন সবগুলিতেই। মন্ত্রী মশায়ের এভাবে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে ফর্মে সই করে দেওয়ায় খুবই খুশি হয়ে যায় তাপসী। তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। স্কলারশিপ ফর্মে বিধায়কের সই দরকার ছিল, তাই রবিবার সকাল সকালই তার বাড়ির দিকে যাচ্ছিলেন কলেজ ছাত্রী। রাস্তায় আচমকাই দেখতে পান বিধায়কের গাড়ি, যিনি অনগ্রসর এবং আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী। তড়িঘড়ি হাত দেখিয়ে গাড়ি থামিয়ে ফর্মে সই করিয়ে নিলেন ওই ছাত্রী। এমনই বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকল জলপাইগুড়ির ক্রান্তি ব্লক। মন্ত্রীর মানবিকতা ভূমিকায় খুশি হয় ওই ছাত্রী। জানা গিয়েছে কলেজ পড়ুয়া তাপসী রায় স্কলারশিপ ফর্মে সই করানোর উদ্দেশ্যে মন্ত্রী বুলুচিক বরাইকের বাড়ি যাবার জন্য বাস ধরতে ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি মোড়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু ঘটনাচক্রে ওই সময় একই পথ ধরে বাড়ি ফিরছিলেন মন্ত্রী। সেই সময়ে কনভয় দিকে তাপসী হাত দেখালে মন্ত্রী সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেন। তাপসীকে জিজ্ঞাসা করেন সমস্যার কথা। তখনই ব্যাগ থেকে স্কলারশিপ ফর্ম বের করে দেন ওই পড়ুয়া। কাগজগুলি যাচাই করে সেখানেই সই করে দেন মন্ত্রী। মন্ত্রী মশাইয়ের সই করে দেওয়ার খুবই খুশি হয়ে যায় তাপসী। তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানান। তাপসী রায় বলেন, আমার স্কলারশিপ ফর্মে বিধায়কের সই দরকার ছিল। পথে দেখলাম ওর কনভয় যাচ্ছে, আমি হাত দেখালাম, কনভয় দাঁড়িয়ে গেল। এরপর মন্ত্রী সব শুনে আমার ফর্মে সই করে দিলেন। তার বাড়ি থেকে মন্ত্রীর বাড়ি প্রায় 35 কিলোমিটার দূরে বলে জানিয়েছেন তাপসী। রাজ্যের অনগ্রসর এবং আদিবাসী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাই সেদিন তিনি বলেন, আমার বিধানসভা কেন্দ্রের অধীনে এলাকা, আমি বাড়ি ফিরছিলাম, আমার কাছে যাবে সই করতে শুনে আমি সই করে দিলাম। তিনি আরও বলেন, আমি চেষ্টা করি সব মানুষেরই পাশে থাকার, এইভাবে কাজ করে যেতে, যাতে মানুষকে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়।